রাজ্য জুড়ে উৎসবের আমেজ, অলিতে গলিতে আলোর রোশনাই, কিন্তু এখনও অন্ধকারে বহু চাকরি প্রার্থী। উৎসবের আবহেও শহরের রাজপথে চলছে আন্দোলন। অন্যদিকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মধ্যে পঞ্চমীর দিন সেই নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট পেশ করল সিবিআই। কেন্দ্রীয় এই সংস্থার চার্জশিটেও দুর্নীতির মাস্টারমাইন্ড হিসেবে নাম রয়েছে সেই পার্থ চট্টোপাধ্যায়ের। উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। গ্রুপশি নিয়োগ মামলার চার্জশিট শুক্রবারই পেশ করা হয়েছে আলিপুর কোর্টে। তাতে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, অশোক শাহ, শান্তিপ্রসাদ সিনহা সহ মোট 16 জনের। ইডির মতো সিবিআইও দাবি করেছে কেলেঙ্কারির মূল মাথায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কোন কাজ কে কীভাবে করবে, কীভাবে একজনের জায়গায় অন্যজন চাকরিতে ঢুকবে, কীভাবে নম্বর বদল হবে, কে কার থেকে টাকা নেবে, কীভাবে সেই টাকা তোলা হবে, সেসব পার্থ শুধু জানতেন তাই নয়, সবটাই নাকি পার্থর মস্তিষ্ক প্রসূত, এমনটাই দাবি করা হয়েছে চার্জশিটে। এসএসসির উপদেষ্টা কমিটি সম্পর্কে চার্জশিটে বলা হয়েছে দুর্নীতির এজেন্সি হয়ে উঠেছিল ওই কমিটি। উল্লেখ্য, একদিকে যখন ইডির মামলায় জেল হেফাজতে রয়েছেন পার্থ, এরই মধ্যে নতুন করে পার্থর নাম সামনে আনে সিবিআই। পার্থকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল সিবিআই। সেই মতো নিজাম প্যালেসে নিয়ে গিয়ে সম্প্রতি তাকে জেরাও করা হয়েছে। বর্তমানে তিনি দুটি মামলাতে জেল হেফাজতে রয়েছেন। ইডি যে চার্জশিট পেশ করেছিল তাতে বলা হয় সাদা খাতা দিয়ে চাকরি হয়েছে এমন প্রমাণও মিলেছে। টাকার বিনিময়ে চাকরি হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, কোন পদের জন্য কত টাকা দিতে হবে সেই দগার হাঁকার কাজ নাকি পার্থ করতেন বলে ঘনিষ্ঠ আধিকারিকরা এমনটাই উল্লেখ করেছে ইডি। এরপর আবার একই দাবি করল সিবিআই। পার্থর বিপুল সম্পত্তির সঙ্গে নিয়োগ দুর্নীতির টাকার সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সিবিআই।